আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি কোনো এক রাজনৈতিক নেতা প্রকাশ্য বক্তৃতায় বলেছেন যে শ্রী শ্রী মা সারদা দেবী নাকি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারাজদের বলে গেছেন তিনি এরপরে মানবী রূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন এবং তখন তিনি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাবেন। শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য প্রকাশন সংস্থা থেকে যে কয়েকটি প্রামাণিক গ্রন্থ এ যাবৎ প্রকাশিত হয়েছে তার কোনোটিতেই এই তথ্য নেই। আমাদের দীর্ঘ সাধু জীবনে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্য লাভ করা অনেক সন্ন্যাসী ও গৃহী ভক্তদের সংস্পর্শে আমরা এসেছি, তাদের কারো মুখে কোনো এই সংবাদ শুনিনি। তাহলে ওই নেতা কোথা থেকে এই অদ্ভুত তথ্য পেলেন এবং কি করে তা প্রকাশ্য সভায় বললেন, তা আমার এবং আমাদের সকলের বুদ্ধির অগম্য। শ্রী শ্রী মা সারদা দেবী সম্বন্ধে সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ ও অগণিত মানুষের মনে যে ভাবমূর্তি আছে নেতার উপরোক্ত বক্তব্যে তাতে নিদারুণ আঘাত লেগেছে। শ্রী শ্রী মা সারদা দেবী শুধু একজন মহিষী নারী নন, তিনি সীতা রাধারানী বিষ্ণুপ্রিয়া দেবীর পর্যায়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব যারা যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী রূপেই শুধু এসে থাকেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ তাকে আধ্যাশক্তি এবং রামকৃষ্ণ সংঘের সংঘজননী রূপে অভিহিত করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাকে একাধারে দেবী ও আপন জননী রূপে নিত্য পূজা করে থাকে এবং সুখে দুঃখে বিপদে আপদে তার কাছে আশীর্বাদ ও শক্তি প্রার্থনা করে থাকে। কারণ শ্রী শ্রী মা নিজেই বলে গেছেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান, সবসময় যেন তোমাদের একজন মা আছেন। তার 67 বছরের জীবনে তিনি কখনো কারো প্রতি একটিও রূঢ় কথা বলেননি, কারো অমঙ্গল কামনা করে একটি বাক্য উচ্চারণ করেননি, জীবনে তিনি কখনো কারো দোষ দেখেননি এবং শেষ বাণী হিসেবে বলে গেছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি তার সমদৃষ্টি ছিল, শত্রু ও তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়নি। ইংরেজদের সম্বন্ধেও তিনি বলতেন, ওরাও তো আমার ছেলে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী তাই অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে মনে করছে যে উপরোক্ত নেতা তার ওই বক্তব্যের দ্বারা আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর মর্যাদা হানি করেছেন। আমাদের অগণিত ভক্তমণ্ডলী ইমেল হোয়াটসঅ্যাপ ও টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে তাদের ক্ষোভ ও মর্মবেদনা জানাচ্ছেন। বাস্তবিকভাবেই আমরা আমাদের ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনো উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের এই অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে। আমরা শুধু এটাই কামনা করব যে আর কখনো কারো দ্বারা যেন এই নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়।